পাঁচটি দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিল ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO ও মিডিয়া ইউনিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নিজেদের দাবির পক্ষে সংহতি সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভায় মিডিয়ার বিভিন্ন দাবি তুলে ধরেন মিডিয়া ইউনিটির নেতারা। 400 কোটি টাকা কেন আমাদের বিজ্ঞাপনটা চলে যাবে? এটা খুব সিম্পল সলিউশন আছে, এটা বাংলাদেশ ব্যাংক না বুঝে এটা অনুমতি দিতেছে। টেইলার কমিউনিকেশন ফর বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ মার্কেটের জন্য পৃথক টেইলার বিজ্ঞাপন তারা প্রচার করবে, তারা নিজস্ব ঘোষণা দিচ্ছে। ভারতীয় চ্যানেলের এখানে তাদের আগ্রাসনে আমাদের চ্যানেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তার কারণ এখানে ক্যাবেল অপারেটরদের সাথে আমরা পেরে উঠছি না। আমাদের চ্যানেল ভারতে দেখাতে হলে যদি 5 কোটি টাকা রুপিস দিতে হয়, তাদেরকেও এখানে দেখাতে হলে 5 কোটি টাকা দিতে হবে। বর্তমানে সৃষ্ট জটিলতা নিরসনে তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী। আমি আপনাদের সুপারিশ চেয়েছি, যত দ্রুত এই সদস্য দেবেন তত দ্রুত কালক্ষেপণ না করে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে, এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, কোনো ধীর গতি যেন না হয়। এ সময় দাবি শুনে ইউনিটির বিভিন্ন দাবিকে সমর্থন করেন বাণিজ্যমন্ত্রী এবং এটাকে শিল্প হিসেবে ঘোষণা করার কথা বলেন তিনি। আপনাদের যে কারণে আপনারা এখানে মিলিত হয়েছেন, আমি আশা করি যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব, নিজেদের মধ্যে একটা সুন্দর ঐক্য গড়ে তোলেন এবং যদি কোনো সমস্যা থাকে আপনারা, আমি নিজে আন্তরিকভাবে বিশ্বাস করি এটা সমাধান হয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা, অভিনেতা, কলাকুশলী সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।